জান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। সকাল সকাল আমার মেয়ে উঠে গেছে, আর এই যে ও রোদ দেখেন, আর এই যে 40 টাকা কেজি গাজর 10 টাকা দিয়ে আসছে, বাজার নিয়ে আসছে কালকে, এই যে এই নিয়ে আসছে, আর এই যে ডাল পেঁয়াজ পেঁয়াজ গিরগিয়া আপনার এই যে সকাল সকাল মোয়া দিয়ে চা খাচ্ছি, মোয়া দিয়ে পিছনে বসে চা রাত্রে আপনারা যে শোল মাছ নিয়ে আসছে অনেক বড়, ওই যে ধুয়ে বেছে একদম রেডি করে নিলাম, আমি তো খাই না, বাপ বেটির জন্য একটু ভুনা করে দেব, আর একটু জাল দিয়ে রাখবো। জাল মানে কি, একটু হলুদ লবণ দিয়ে জাল দিয়ে রাখবো, ঠান্ডা তো বারে বারে, আর ধোয়া বারে 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 ধোয়া সমস্যা, একটু ভুনা করে নিয়ে একটু জাল দিয়ে রাখি। বিসমিল্লাহ, লবণ দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ, মরিচের গুঁড়া, পিসে জিরা গুঁড়া, এগুলোতে যে হলুদ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে, একটু পানি দিয়ে জাল দিয়ে পানি দিয়ে দিই, ঠান্ডায় কি এত মাছ বারে বারে ধোয়ার সমস্যা। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিই, বাজে রাত 9টা, বাড়িতে কত বড় বিপদ, এই যে বাথরুমের এটা হয়ে গেছে, হায়াল্লা বন্ধ করে দিছে, তাই না মা? পানি বন্ধ করে দিছে, একদম ভেঙে চুরমার হয়ে গেছে, এই যে বাথরুম বাথরুম ভর্তি পানি, এই যে বাহির থেকে আপনার এগুলো বন্ধ করে দিছে, উপায় নেই, বাথরুম একদম ভর্তি হয়ে গেছে, তাই না মা? পানি দিয়ে,
একদম ভর্তি অবস্থা খারাপ, হঠাৎ করে ভেঙে গেছে। হ্যাঁ আম্মা, কা হওয়া ভেঙে গেছে বাথরুম? হায় আল্লাহ, ভর্তি হয়ে গেছে, পানি দিয়ে তাই না আম্মা? বাইরে থেকে পাই, হ্যাঁ বাইরে থেকে পাই বন্ধ করে দিচ্ছি তোমার আব্বা।